নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পলিটেকনিক ইনস্টিটিউট গোদামারি খুলনা থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের এসি মেশিন ওয়ান বিষয়বোর্ড 66-761 নবম অধ্যায় ট্রান্সফর্মার প্যারালাল অপারেশনের মূলনীতি থেকে ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন, পোলারিটি টেস্টের উদ্দেশ্য, প্যারালাল অপারেশনের উদ্দেশ্য, প্যারালাল অপারেশনের সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাই আজকে আমাদের মূল আলোচনা। প্রথমেই আমরা জানব যে ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন, ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন কি? ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন। তাহলে এই ছিল আমাদের প্যারালাল অপারেশনের সার্কিট।
সংযোগ করছি প্রাইমারি ট্রান্সফরমারগুলো প্রাইমারি বাসের সাথে আর সেকেন্ডারি ট্রান্সফরমারগুলো সেকেন্ডারি বাসের সাথে সংযোগ করছি এই ছিল আমাদের প্যারালাল অপারেশন এখন আমরা চলে যাব পোলারিটি টেস্টে উদ্দেশ্য তার আগে জেনে নিতে হবে পোলারিটি তাই তো তাহলে আমরা এখন একটু মুছে দিই পোলারিটি টেস্টের উদ্দেশ্য Thank you.
দুই বা ততোধিক ট্রান্সফরমার যখন প্যারালালে অপারেশন করা হবে তখন কিন্তু কি অবশ্যই পোলারিটি থেকে সংযোগ দিতে হবে। আর বলছে কি যে যখন তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা যখন তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা ব্যাংকিং করে যখন তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা ব্যাংকিং করে তিন ফেজ সাপ্লাই দেওয়া হয় তখনও কিন্তু কি করতে হবে পোলারিটি দেখে সংযোগ দিতে হবে। অপারেশন করা বেশি নির্ভরশীল
জানি আমরা যে একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে কয়েকটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সাহায্যে তিন ফেজ সরবরাহ দেওয়া হয়। কয়েকটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কয়েকটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সাহায্যে তিন ফেজ সরবরাহ দেখো আমরা জানিনি যে প্যারালাল অপারেশনের উদ্দেশ্য কি। অপ্রথমেই কি আমরা বলতে পারি যে একটি বড় ট্রান্সফরমারের তুলনায় দুটি ট্রান্সফরমার প্যারালাল অপারেশন করা বেশি নির্ভরশীল, কারণ জানি কি একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে অন্যটি দিয়ে সরবরাহ অক্ষুণ্ণ রাখা যায়, ট্রান্সফরমারের কর্মক্ষমতা বেশি পাওয়া যায়, প্রত্যেক ট্রান্সফরমারের একটি বিস্তার সুবিধা থাকে। অর্থাৎ একটা যদি ট্রান্সফরমার থাকে তাহলে কিন্তু সবসময় চলতে থাকবে, ট্রান্সফরমারটা নষ্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। এই জন্য বলছি কি দুটি ট্রান্সফরমারের প্রত্যেকটা ট্রান্সফরমারে বিস্তারের সুবিধা পাবে আর কয়েকটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সাথে তিন ফেজ সরবরাহ দেওয়ার জন্য। এখন আমরা জানি কি যে একটি ট্রান্সফরমারে রেটেড লোড অপেক্ষা বেশি লোডে পাওয়ার সরবরাহ করার জন্য তা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু প্যারালাল অপারেশনের উদ্দেশ্য এই জায়গাও আমাদের পাঠ্যবইয়ে কিন্তু আরও আছে, তোমরা কিন্তু বিস্তারিত জানবা। এখন আমরা জানবো প্যারালাল অপারেশনের শর্ত সহ প্যারালাল অপারেশন করার যে কতগুলো শর্ত আছে আমরা সেখানে সেইটা জানবো। দেখো প্যারালাল অপারেশনগুলো জানি কি যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সমূহকে পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সমূহকে পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। সকল ট্রান্সফরমারে দেখো প্রতিটি ট্রান্সফরমারে ভোল্টেজ রেটিং, প্রতিটি ট্রান্সফরমারে ভোল্টেজ রেটিং অর্থাৎ হাই সাইড এবং লো সাইড অবশ্যই একই হতে হবে। প্রতিটি ট্রান্সফরমারে রেটিং ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং দেখো ভোল্টেজ বলতে জানি কি হাই সাইডেও ভোল্টেজ থাকে লো সাইডেও ভোল্টেজ থাকে। প্রতিটি ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং আমরা কি জানি হাই সাইড ও লো সাইড
ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং হাই সাইড এবং লো সাইড একই হতে হবে। তারপরে প্রতিটি ফেজ সিকোয়েন্স অনুসারে হতে হবে, প্রতিটি কিন্তু কি ফেজ সিকোয়েন্স অনুসারে হতে হবে, প্রতিটি ফেজ সিকোয়েন্স অনুসারে হতে হবে। ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি মধ্যে ফেজ পার্থক্য সমান হবে, প্রতিটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির মধ্যে আলোচনা, আর তোমরা এটা একটু বাসায় একটু